আসসালামু আলাইকুম। আজকের Q&A সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজগুলোতে কিছু অতি সাধারণ প্রশ্নের উত্তর অনুমান করতে দেওয়া হয়, তবে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারেন। প্রশ্ন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? উত্তর, আল্লাহ। সুরা ফাতিহা ও ইখলাস আয়াত 1-এ উল্লেখিত। প্রশ্ন, আল্লাহ কি সব জায়গায় আছেন? উত্তর, না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। প্রশ্ন, তাহলে আল্লাহ কোথায় আছেন? উত্তর, তিনি সপ্তাকাশের উপরে আরশে আজিমে আছেন। সুরা তোহা আয়াত 5, সুরা আল আরাফ আয়াত 54, সুরা মুলক আয়াত 16 ইত্যাদিতে উল্লেখিত আছে। প্রশ্ন, তিনি সব জায়গায় আছেন একথা মেনে নিতে সমস্যা কী? উত্তর, কুরআন ও সহি হাদিসে কোথাও এই কথা নাই। এই কথার অর্থ দাঁড়ায়, ভালো খারাপ সব বস্তু ও স্থানেই মহান আল্লাহের অস্তিত্ব বিদ্যমান। এই ধারণা দিয়ে বস্তু, সৃষ্টি, এমনকি মানুষকেও পূজা করার ওসিলা তৈরি হয়ে যায়। প্রশ্ন, তাহলে কি তিনি আমাদের সাথে নাই? উত্তর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থেকেই তার সাহায্য, সহযোগিতা, দেখা, শোনা ও জ্ঞানের মাধ্যমে আমাদের সাথেই রয়েছেন। সূরা তোহা আয়াত 46। আপনার কয়টি উত্তর আমাদের সাথে মিলেছে? আপনার অভিমত কি? নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।